বৃষ্টি আস্তে আস্তে ধরে গেছে, এখন আর বৃষ্টি পড়ছে না। এই দু তিন দিনের বৃষ্টিতে গাছগুলোতে যেরকম জল পড়েছে, গাছগুলো একটু সবুজও হয়ে গেছে। বৃষ্টিতে গাছের মধ্যে একটা চেঞ্জ দেখা যায়। যখনই বৃষ্টি থেমে যায় তখন ছাদ বাগানে এসে দেখি অনেক কিছুই বদলে গেছে। আজকে দেখছি এই করলা গাছে করলাগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলোকে হারভেস্ট করে নেব। তিন চারটে করলা আছে, এখান থেকে হারভেস্ট করব। আর এই কুমড়ো গাছে স্ত্রী ফুল আসছে। এখনই সকালবেলা ছাদে এসে দেখলাম এইখানে একটা স্ত্রী ফুল এসছে। যখন টানা বৃষ্টি পড়ে তখন দুদিন ছাদে আসা হয় না, তারপরে যখন হঠাৎ ছাদে আসি তখন দেখি গাছের মধ্যে অনেক চেঞ্জ। এই টমেটো গাছগুলোতে যত টমেটো ছিল সেগুলোর সাইজ অনেক বড় হয়ে গেছে এবং আরও টমেটো ধরতে শুরু করেছে। আপনাদের সামনেই আমি এখন এই করলাগুলো হারভেস্ট করে নেব। এখানে প্রায় তিন চারটে করলা হয়ে রয়েছে, দেখুন এই করলার সাইজটা অনেকটা বড়, বাজারে কেনা করলার মতনই দেখতে লাগছে। নিজের ছাদ বাগান থেকে সবজি হারভেস্ট করার একটা খুব আনন্দ আছে, সেই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। এদিকে আরও একটা করলা হয়েছে, অনেক বড় হয়ে গেছে। এই যে আরও এত এখন রেখে দিলে এই করলাগুলো আর এরপরে খাওয়া যাবে না। এইখানে একটা করলা হয়েছে, এটাও অনেকটা বড় হয়ে গেছে। এই করলাটা দেখুন কীরকম ছোট অবস্থায় পেকে নষ্ট হয়ে গেছে, হয়তো বা এখানে পোকায়, হ্যাঁ এখানে পোকায় কেটে দিয়েছে। পোকা হুল ফুটিয়ে গেলেই, কোনো মাছি বা এরকম কোনো পোকা হুল ফুটিয়ে গেলেই গাছের ফলটা নষ্ট হয়ে যায়। এই উচ্ছেটাকে, এই করলাটাকে তুলে নিচ্ছি। আজকে প্রায় চারটি করলা আমি হারভেস্ট করলাম। এর আগে এই বেগুন গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন এই বেগুনটা ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে। আবার এই গাছটাতে ফুলও আসছে, আর এই লঙ্কা গাছটাতেও প্রচুর লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো এখন হারভেস্ট করে নেব। একটা থোকার মধ্যে প্রায় ছটা সাতটা করে লঙ্কা হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই লঙ্কাগুলো পেকে গেলে, পেকে যাওয়ার আগে একটু গ্রিন হয় তারপরে রেড হয়ে যায়, পেকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেও দেখতে খুব সুন্দর লাগে, গাছটা একদম লাল হয়ে যায়। আর এখানে বোম্বাই লঙ্কার গাছটাতেও কয়েকটা করে লঙ্কা হয়ে রয়েছে। এই গাছটাতে একসাথে অনেকগুলো লঙ্কা একসাথে হয়েছিল, এখন মাঝে মাঝে একটা দুটো করে লঙ্কা দেখা যাচ্ছে। এখানেও একটা দুটো করে হারভেস্ট হয়, এখানেও কয়েকটা হয়েছে। এই গাছটাতেও অল্প অল্প করে লঙ্কা ধরছে। এইখানে বিনস গাছেও ফুল এসে গেছে, দেখুন কতগুলো করে ফুল এসেছে।
এই গাছটাতে কিছুদিনের মধ্যে বিনস হবে। বৃষ্টিতে পালং শাকগুলো একটু নষ্ট হয়ে গেছে, যদিও উপরে একটা প্লাস্টিক দিয়ে রেখেছি, তারপরেও এই গাছে বৃষ্টির একটা ছাঁট এসছে, সেই জন্য গাছগুলো একটু কিরকম হয়ে গেছে। আমার মিনি গোলাপের গাছটাতে কুড়ি এসে গেছে। এই গাছটা আমি গ্যালিপ স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছিলাম, তারপরে গাছটাকে আমি কাটিং করে দিয়েছি এবং কোকোপিট আর ভার্মিকম্পোস্টের মধ্যে বসিয়েছি। কালঞ্চো গাছেও কুড়ি এসছে, দেখুন সবকটা কালঞ্চো গাছেই কুড়ি এসে গেছে। এবং এই গোলাপ গাছগুলো তো কুড়ি আসতে শুরু করেছে। সব গাছগুলোকে একসাথে করে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ধীরে ধীরে সবকটা গাছে কুড়ি আসবে। আর এই কুমড়ো গাছটার শ্রীফুলটা আপনাদেরকে দেখাই, এই যে শ্রীফুল। একই দিনে যদি একটা পুরুষ ফুল ফোটে তখন এইটাতে হ্যান্ড পলিনেশন করে দেবো। হ্যান্ড পলিনেশন করে দিলেই 100% সাকসেসফুল হওয়া যায়। এদিকে পুরুষ ফুল ফুটতে শুরু করেছে, পরপর অনেকগুলোই ফুল আছে, হয়তো বা কালকে এই ফুলটা ফুটবে, তখনই বিকেলের দিকে হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। লাউ গাছগুলোতেও ফুল আসছে, তবে একটা স্ত্রী ফুল এসেছিল, তখন কোনো পুরুষ ফুল ছিল না। একই দিনে দুটো ফুলের প্রয়োজন হয়, দুটো ফুলকে একই দিনে ফুটতে হবে, তাহলেই হ্যান্ড পলিনেশন করা যাবে। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর আমার সবজি বাগানটা আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং করলাগুলো হারভেস্ট করে নিলাম। প্রত্যেকটা টমেটো গাছে টমেটো ধরেছে, ধীরে ধীরে এই টমেটোগুলো বড় হবে, আবার কিছু টমেটো গাছ বসিয়ে দেব। দেখুন বাড়িতে বাজার থেকে আনা টমেটো থেকে বীজ তৈরি করে নিয়ে সেই গাছেও কিন্তু টমেটো ধরানো যায়। আমি কিন্তু এবার নয়, প্রত্যেক বছরই এইভাবেই টমেটো গাছ করি। টমেটো গাছে একটু ক্যালসিয়ামের প্রয়োজন হয়, তাই মাঝে মাঝে এই গাছে ডিমের খোসা গুঁড়ো করে আমি দিয়ে দিই। তাছাড়াও জৈব মিক্সার তৈরি করি এবং কিচেন ওয়েস্টটাও টবের মাটিতে মিশিয়ে দিই। যেহেতু এগুলো সবজি গাছ, এই গাছে একটু খাবারটা বেশি লাগে, সেই জন্য মাঝে মাঝেই খাবার দিতে হয়। আজ এইটুকুই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।